আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমার চ্যানেলের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ফেসবুকের ফলোয়ার্স ইচ্ছা মতন বাড়ায় নিতে পারবেন। মানুষ কিন্তু বুঝতে পারবে না, কিন্তু ভিডিওটা দেখলে আপনারও একটু হাসি আসবে। তো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওর থাম্বনেলটা দেখে কিন্তু ভিডিওটা চালু করছেন। তো এইখানে কিন্তু আমি একটা ট্রিক্স একটা সিস্টেম করে কিন্তু আমি ফলোয়ার্সটা বাড়ায় রাখছি। যে আমার প্রোফাইল ভিজিট করবে, যে আমার প্রোফাইল দেখবে, সে কিন্তু দেখবে যে আমার অনেক অনেক ফলোয়ার্স। আর ফলোয়ার্স দেখে কিন্তু মানুষ বুঝতে পারে যে আসলে আপনি কতটা ভিআইপি লোক বা কতটা ইম্পর্টেন্ট লোক আপনি। এটা কিন্তু মানুষ ফলোয়ারের ফলে কিন্তু মানুষ বুঝতে পারে যে আসলে এই লোকের প্রোফাইলে অনেক ভিউয়ার্স রয়েছে বা অনেক ফলোয়ার্স রয়েছে, তাহলে উনি হয়তো একটি ভিআইপি পার্সন। তো আসলে এটা আমি কীভাবে করেছি, আসলে কিন্তু আমার অত ফলোয়ার্স নাই, কিন্তু আমি এটা কীভাবে করেছি আপনারা দেখলে অবশ্যই আপনারাও হাসবেন। তো লোক দেখানোর জন্য ফলোয়ার্সগুলো তৈরি করে নিতে পারেন আমার ভিডিওটা দেখে। তো আপনারা দেখছেন এসকে রাসেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি আছি রাসেল আপনাদের সাথে। তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, ভিডিওটা কন্টিনিউ দেখবেন না টেনে। এভাবে কিন্তু আপনারা ফলোয়ার্স ইচ্ছা মতন কিন্তু বাড়ায় নিতে পারবেন। তো আর আমার চ্যানেলে যদি আপনি নতুন কোনো ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ইচ্ছা মতন ফলোয়ার্স বাড়ায় নিন। ওয়েলকাম ব্যাক, চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আজকের খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসছি। তো আসলে ভিডিওটা কিন্তু ফেক ভিডিও না, প্রোফাইলটা কাস্টমাইজ কাস্টমাইজ করতে পারবেন আর কি, এটাই ঠিক আছে। কিন্তু মূলত কিন্তু ফলোয়ার্স ফেকভাবে বাড়ানো যায় না, আর বাড়ালে তা কিছুদিন পরে আবার কিন্তু চলে যায়, থাকে না, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে টেকনিকের মাধ্যমে প্রোফাইলের যে পিকচার, ওই পিকচারের নিচে ফ্রেন্ডস এবং ফলোয়ার শো করানো যায়। মানুষ যখন আপনার প্রোফাইল দেখবে, তখন ওইখানে কিন্তু আপনার প্রোফাইল যখন মানুষ দেখবে, আপনার ফ্রেন্ডসে যখন দেখবে, তখন দেখা যাবে যে আপনার ওই জায়গায় কত ফলোয়ার্স, কত ফ্রেন্ডস আছে, সব কিন্তু ওইখানে দেখতে পারবে। তখন তারা বুঝতে পারবে যে আসলে সে কতটুকু ভিআইপি পার্সন, এরকম আর কি। ফলোয়ার্সের পরে কিন্তু মানুষ ভিআইপি ডিসাইড করে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে এই সেটিংটা আমি করেছি। তো বিষয়টা দেখলে হয়তো আপনারাও হাসতে পারেন। তো আমি একটা টেকনিক খাটায় কিন্তু এটা করছি, তো যার জন্য এখন ফেসবুক প্রোফাইলটা আমি ওপেন করব। তো আমার প্রোফাইলটা আমি ওপেন করতেছি, ওপেন করার পরে আমি আপনাদের সম্পূর্ণ দেখা দেবো এই ভিডিওতে। তো আপনারা দেখুন ভিডিওটা সম্পূর্ণ, দেখুন আমি প্রোফাইলের যে আমার যে প্রোফাইল ফেসবুকের যে প্রোফাইল, এই প্রোফাইলটা কিন্তু এখানে বের করছি। তো তারপরে কী করবো, এই প্রোফাইলের পরে টাচ করব। তো প্রোফাইলের পরে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফলোয়ার শো করতে, দেখুন 20K ফলোয়ার্স অ্যান্ড 1.9K ফ্রেন্ডস এখানে কিন্তু শো করতেছে। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এভাবে শো করবে, এবং আপনাদের প্রোফাইল যখন কে ভিজিট করবে, তখন দেখবে যে এরকম আপনাদের প্রোফাইলের নিচে এরকম এত ফলোয়ার শো করতেছে, মানুষ দেখেই অবাক হয়ে যাবে, তাক লেগে যাবে। কিন্তু এটা কিন্তু আমি একটা সিস্টেম করে করছি। তো এখন কি করবেন, এই যে প্রোফাইলের সাইডে যে থ্রি লাইন্স রয়েছে, এটা পরে টাচ করবেন ডান সাইডে। তো এটা পরে টাচ করার পরে এটাবার যখন টাচ করবেন, একদম উপরে পেরে যাবে, একদম যে উপর, এই উপরে কিন্তু পেয়ে যাবেন এডিট প্রোফাইল। তো এটাবারে টাচ করবেন। তো এডিট প্রোফাইল এটাবারে টাচ করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে পেয়ে যাবেন বায়ো, বিআইও, বায়োর এই ডান সাইডে লেখা আছে এডিট, এডিটের পরে টাচ করবেন। তো আমি এডিটের পরে টাচ করছি, করার পরে এই যে চলে আসছে এডিট বায়োতে, এটাবারে টাচ করবেন। তো আমি এটার পরে টাচ করলাম, এরপরে টাচ করার পরে দেখুন এটা কিন্তু আমি এখানে লিখে রাখছি। তো এইটা হুবহু আপনারা কোথায় কিভাবে লিখবেন, আমি আমার ডিসক্রিপশন বক্সে এই লেখাটা আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নিয়ে আপনারা সেমভাবে এখানে লিখে রাখবেন। দেখুন এটা কিন্তু আমি এখানে লিখে রাখছি, জাস্ট একটা ট্রিক্স ফলো করেন, আর কোনো কিছুর দরকার নেই। তো তারপরে কি করবেন, এইটা লেখার পরে এটা লেখার পরে এখানে কিন্তু আপনারা সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে সেভ দিয়ে এনে ওকে করে দিবেন, দেওয়ার পরে কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদের প্রোফাইলের যে নিচেই এভাবে কিন্তু চলে আসবে, এবং এখান থেকে ব্যাকে যাই, আমি আপনাদের দেখাই। এখান থেকে ব্যাকে যাওয়ার পরে আমি সম্পূর্ণ ব্যাকে চলে আসছি, দেখুন আমার প্রোফাইলের নিচে কিন্তু আমি এইভাবে আনছি, আমার ফটোর নিচেই এসকে রাসেল,
এই নামের নিচে কিন্তু আমি ঠিক এইভাবে আনছি। তো এটা আমি কিভাবে লিখছি দেখুন, আমার মেসেজ অপশানে কিন্তু আমি আগে থেকে লিখে রাখছি। তো আপনাদের দেখানোর জন্য দেখুন এইখানে কিন্তু আমি আগে থেকে লিখে রাখছি। তো এইভাবে যদি আপনারা সম্পূর্ণ এইভাবে যদি লিখতে না পারেন, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমি এই লেখাটা দিয়ে দেবো, আপনারা কপি করে আপনাদের ওইখানে শুধু পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এভাবে কিন্তু আপনারা ওইটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটা কিন্তু কোনো ফেক ভিডিও না, জাস্ট একটা মানে মজাদার একটা ভিডিও। আমি একটা ট্রিক্স মানে ফলো করছি, করার পরে দেখি হয়, তাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। কেউ বাজে কোনো কমেন্টস বা মন্তব্য করবেন না, যাদের ভালো লাগবে তারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন, যারা না লাগবে ডিসলাইক করতে পারেন। তো ভিউয়ার্স, প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আসসালামু আলাইকুম।